অনলাইন ক্লাসে নবকুমার ইনস্টিটিউশন অফ ডক্টর শহীদুল্লাহ কলেজে সকল শিক্ষার্থীকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র পাশে লোক কিছু বলে একটি কবিতার প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু এটা যেন তোমার অ্যাসাইনমেন্ট হিসাবে একটি প্রশ্ন থাকবে। আমি এখন এই কবিতা কবি পরিস্থিতি পাঠ পরিস্থিতি এবং যে আজকে নির্ধারিত প্রশ্ন এই প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। বুঝতে পেরেছ? তাহলে আমি প্রথমে কি আলোচনা করব, কবি পরিস্থিতি। এই কবিতাটি লিখছেন কে? কামিনী রায়। কামিনী রায় কোথায় জন্মগ্রহণ করেন? বরিশালের বাসন্তা গ্রামে জন্মগ্রহণ করেন। কামিনী রায় মাত্র 8 বছর বয়সে কবিতা লেখা শুরু করেন। প্রায় 100 বছর আগে যে কয়েকজন মহিলা সাহিত্যে বিশেষ অবদান রেখেছেন, কামিনী রায় তাদের মধ্যে অন্যতম। তিনি মাত্র 15 বছর বয়সে আলো ও ছায়া নামে একটি কাব্যগ্রন্থ রচনা করেন। সেই কাব্যগ্রন্থ থেকে পাশে লোক কিছু বলে কবিতাটি নেওয়া হয়েছে। কামিনী রায় তোমার কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগতারিণী স্বর্ণপদক লাভ করেন। তাহলে আমরা কামিনী রায় সম্পর্কে অল্প একটু জানলাম, এবার এসো আমরা পাঠের উদ্দেশ্যটা বলি। প্রত্যেকটা কবিতা এবং গল্পের একটি পাঠের উদ্দেশ্য থাকে, তাই পাশে লোক কিছু বলে এই কবিতা পাঠের উদ্দেশ্য হচ্ছে নিঃসংকোচে নিজেকে পরিচালিত করতে হবে এবং নিজেকে গুটিয়ে রাখার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। আমি আবার বলি, এই পাঠের উদ্দেশ্য হচ্ছে নিঃসংকোচে জীবনকে পরিচালিত করতে হবে এবং নিজেকে গুটিয়ে রাখার প্রবণতা থেকে মুক্ত হতে হবে। বুঝতে পেরেছ? আমরা এবার কি আলোচনা করবো, আমরা এবার আলোচনা করব মূল বক্তব্য। এই কবিতাটার মূল বক্তব্য কি? অনেকে কাজ করতে গেলে নানা রকম দ্বিধাদ্বন্দ্বে ভোগে, তারা ভাবে পারবো কি পারবো না, করবো কি করবো না, এই এই ভাবনা করতে করতে সে কাজ করতে আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু আমাদের ভিতরে যে প্রতিভা রয়েছে তাকে বিকশিত করার জন্য অবশ্যই কাজ করা দরকার, তাকে প্রকাশ করার জন্য অবশ্যই কাজ করা দরকার। কিন্তু সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা কোনো কাজ করে না, তারা শুধু অন্যের সমালোচনা করে এবং মানুষকে পিছিয়ে রাখতে চায়। আমাদের কিন্তু করতে হবে, তাদেরকে বর্জন করতে হবে। হ্যাঁ, তাই সমাজের উন্নয়নের জন্য, নিজের উন্নতির জন্য, দেশ ও জাতির উন্নতির জন্য আমাদের লোক লজ্জা দ্বিধা সংকোচ সমস্ত কিছু উপেক্ষা করে নিজের নব উদ্যমে আমাদের কাজ করতে হবে, তবেই আমরা জীবনে সফলতা লাভ করতে পারব। এটাই হচ্ছে এই কবিতাটির মূল বক্তব্য। বুঝতে পেরেছ তোমরা? তাহলে এখন দেখো পাশে লোক কিছু বলে কবিতাটি একটি প্রশ্ন, এখানে লেখা আছে, দেখো শিরোনাম হবে পাশে লোক কিছু বলে কর্মপত্র, মানে এটা হচ্ছে একটি প্রশ্নপত্র। এখানে দেখো কয়েকটি দেওয়া আছে, মানসিক অবস্থা শব্দার্থ ও উত্তরণের উপায়। প্রথমে দেখো দ্বিধা, দ্বিধার্থ কি? সংশয়। দ্বিধার্থ সংশয়। তারপরে দেখো আছে ম্রিয়মাণ, ম্রিয়মাণ হচ্ছে কি? কাতর। ম্রিয়মাণ হচ্ছে কাতর, ভয়, লজ্জা বা সরম। ভয় হচ্ছে লজ্জা বা সরম, লাজ। ও ভয় হচ্ছে শঙ্কা, সরি, ভয় হচ্ছে শঙ্কা, আর লাজ হচ্ছে লজ্জা বা সরম। তারপর উপেক্ষা, উপেক্ষা মানে অবহেলা করা বা অগ্রাহ্য করা। এখন আমরা এই শব্দের মানসিক অবস্থা আমার কি এবং এই শব্দ অর্থগুলো জানলাম, এখন আমরা এর দ্বারা উত্তোলন করতে হবে। তাহলে প্রথমে আসে কি দ্বিধা। দ্বিধা মানে কি? সংশয়। দ্বিধা মানে সংশয়, আমাদের লোক লজ্জাকে উপেক্ষা করতে হবে, পারবো কি পারবো না, করবো কি করবো না, এই মনোভাব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ভাবতে হবে আমি পারবো, আমি ভালো কিছু করব। আমি আবার করে দেখো লেখা আছে, হ্যাঁ, মনোবল দৃঢ়ভাবে নিজেকে লোক লজ্জা থেকে কী করতে হবে, লোক লজ্জা থেকে উপেক্ষা করতে হবে। দৃঢ় মনোভাব নিয়ে লোক লজ্জাকে উপেক্ষা করতে হবে, পারবো কি পারবো না, করবি কি করবো না, এমন ভাবনা দূর করতে হবে। ভাবতে হবে আমি পারবো এবং আমি ভালো কিছু করব। দ্বিতীয় নাম্বার দেখো নিয়মান হচ্ছে কাতর। নিয়মান হচ্ছে কাতর, মনোবল বাড়াতে হবে, মনোবল বাড়াতে হবে, নিজেকে কখনো তুচ্ছ ভাবা যাবে না, ভালো কাজের গতিকে বাড়াতে হবে। আমি আবার বলি, মনোবল বাড়াতে হবে,
নিজেকে কখনো তুচ্ছ ভাবা যাবে না, নিজের ভালো কাজের গতিকে বাড়াতে হবে। এবার দেখো ভয়, আত্মবিশ্বাস বাড়াতে হবে, আত্মবিশ্বাস আত্মবিশ্বাস বাড়াতে হবে, সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য নিজেকে দৃঢ়ভাবে প্রস্তুত করতে হবে। আর কি করতে হবে? আত্মবিশ্বাস বাড়াতে হবে, সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য নিজেকে দৃঢ়ভাবে প্রস্তুত করতে হবে এবং নিজের দুর্বল দিকগুলোকে দূর করতে হবে। বুঝতে পেরেছো? আমি তারপরে দেখো লাজ, এবার দেখো লাজ, লাজ আপনাকে লজ্জা বা সরব, হ্যাঁ লোক লজ্জাকে উৎপন্ন করতে হবে আত্মবিশ্বাসের সাথে। লজ্জা থাকলে ভালো কিছু করা হয় উঠে না, হ্যাঁ তাই এই আমি আবার বলছি দেখো লাজ লোক লজ্জাকে উৎপন্ন করতে হবে আত্মবিশ্বাসের সাথে, লজ্জা থাকলে ভালো কিছু করা হয় উঠে না, তবে অবশ্যই ইতিবাচক দিক দিয়ে লজ্জা দূর করতে হবে, নেতিবাচক দিক দিয়ে নয়। আমি আবার প্রশ্নটা নিয়ে আলোচনা করতে লাজ আত্মবিশ্বাস লোক লজ্জাকে উপেক্ষা করতে হবে আত্মবিশ্বাসের সাথে, লজ্জা থাকলে ভালো কিছু করা হয়ে উঠে না, তবে অবশ্যই লজ্জাকে দূর করতে হবে ইতিবাচক দিক দিয়ে, নেতিবাচক দিক দিয়ে নয়। তারপর দেখো উপেক্ষা, অবহেলা করা বা অগ্রাহ্য করা। সমাজের এক শ্রেণীর লোক আছে যারা কোনো কাজ করে না, কিন্তু সবসময় তারা মানুষের ভুল ত্রুটি ধরে বেড়ায় এবং তারা সবসময় মানুষকে পিছিয়ে রাখতে চায়। তাদেরকে ভয় করলে চলবে না, তাদেরকে আমাদের বর্জন করতে হবে। এই সূত্রে একটি অ্যাসাইনমেন্ট, এই ১৩তম অ্যাসাইনমেন্ট এলাই তোমাদের, এই ১৩তম অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য নির্ধারিত, এটা তোমাদের লিখতে হবে। তাই আমি আশা করব তোমরা আমার কথাগুলো সুন্দরভাবে শুনেছ, আমি আবার কথাগুলি আলোচনা করি, ঠিক আছে? দেখো প্রথমে আছে কি দ্বিধা, দ্বিধা মানে সংশয়, দৃঢ় মনোবল নিয়ে লোকলজ্জাকে উপেক্ষা করতে হবে, পারব কি পারব না এমন ভাবনা দূর করতে হবে, মনে করতে হবে আমি পারব এবং আমি ভালো কিছু করব। দ্বিতীয় নাম্বার মেমান, হচ্ছে কাপড়, হ্যাঁ মনোবল বাড়াতে হবে, নিজেকে কখনো তুচ্ছ ভাবা যাবে না, নিজের ভালো কাজের গতিকে বাড়াতে হবে। তারপর দেখো আছে ভয়, আত্মবিশ্বাস বাড়াতে হবে, সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য নিজেকে দৃঢ়ভাবে প্রস্তুত করতে হবে, নিজের ভিতরের দুর্বল দিকগুলো দূর করতে হবে। তারপর দেখো লাজ, লাজ অর্থ কি লজ্জা বা সরব, লোক লজ্জাকে উপেক্ষা করতে হবে আত্মবিশ্বাসের সাথে, লজ্জা থাকলে ভালো কিছু করা হয়ে ওঠে না, তবে অবশ্যই লজ্জাকে ইতিবাচক দিক দিয়ে দূর করতে হবে, নেতিবাচক দিক দিয়ে নয়। তারপর দেখো উপেক্ষা, সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা কোনো কাজ করে না, তারা সবসময় মানুষের ভুল ত্রুটি ধরে বেড়ায় এবং মানুষকে পিছিয়ে রাখতে চায়। তাদের সম্পর্কে আমাদের কী করতে হবে? সতর্ক থাকতে হবে এবং তাদেরকে বর্জন করতে হবে। তাহলে আজকে এই ছিল তোমাদের ১৩তম পাশে লোক কিছু বলেন একটি অ্যাসাইনমেন্ট। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা পরীক্ষায় লিখতে পারবে এবং অচিরেই তোমাদের সাথে আমাদের সাক্ষাতে দেখা হবে, ক্লাস হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমার এই ছোট্ট ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।